হোয়াটসঅ্যাপ গাইস, আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু এর মধ্যেই ঘটে গেল আমার সাথে একটা বিরাট বড় স্ক্যাম। তো স্ক্যামটা কি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরাও যাতে এই স্ক্যামের শিকার না হও, যে কারণে আমার ভিডিওটা বানানো। তো স্ক্যামটা কি হয়েছিল, কিছুদিন আগে আমি একটা ফেসবুক অ্যাড দেখে, তো ফেসবুক অ্যাডটায় একটা জবের জন্য লেখা ছিল, যেটা হচ্ছে এমস এর জব, যেটা এখন কল্যাণীতে নতুন হয়েছে। তো সেখানে জব ভ্যাকান্সির জন্য বলেছিল। তো জব ভ্যাকান্সির জন্য কাজটা কি আমি সেটা শুনলাম। তো ওরা বলল যে কাজটা হচ্ছে আপনার যে বুকিংগুলো আছে সেই বুকিংগুলো লেখালেখি করতে হবে, এবং মানে এইসব টুকটাক কাজ বলল, অফিসিয়াল কাজ 9টা থেকে 5টা অবধি। তো এবং স্যালারিটা বেশ ভালো ছিল, যে কারণে আমি জবটার জন্য অ্যাপ্লাই করি। এবং যে ফর্মটা, ওরা একটা একটা ফর্ম পাঠালো আমাকে, বললো যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো আমি বললাম কখন ফিল আপ করে আমাকে পাঠাতে হবে। ওরা বললো তুমি আজকেই ফিল আপ করে আমাকে পাঠাতে হবে, তোমাকে তোমাদেরকে শুক্রবারে ডাকা হবে। আমি বললাম, তো বললো তোমার গ্রাজুয়েশন পাস আছে, পাস করেছি কিনা আমি গ্রাজুয়েশন। তো আমাকে সব ধরনের কোশ্চেন করা হলো, মোটামুটি একটা ইন্টারভিউতে মোটামুটি যেমন ধরনের কোশ্চেন করা হয়। তো আমিও ভাবলাম ঠিক আছে, হয়তো লোকটা ঠিকই বলছে। তো আমার সাথেই কাজ করে একটা বন্ধু, সেও বললো যে কল্যাণীতে এমসের জন্য ভ্যাকান্সি ওখানে বেরিয়েছে। তো আমিও সে বন্ধুর কথা বিশ্বাস করেছিলাম। তো বন্ধুটাও জানতো কিনা জানি না, বা আন্দাজে বলেছে কিনা, আন্দাজে ঢিল মেরেছে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, তো তারা আমাকে ফর্মটা পাঠালো, তারা বলতে সে আমাকে ফর্মটা পাঠালো, তোমাদের সে নাম্বারটাও দেবো, এবং হোয়াটসঅ্যাপে তার সাথে কী কী কথা হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো। তো তারা আমাকে ফোন করলো, এবং যে ফর্মটা পাঠালো সেই ফর্মটা বললো যে এই ফর্মটা তুমি ফিল আপ করো, এবং ফিল আপ করে আমাকে ছবি তুলে একটা পিডিএফ করে পাঠাও। তো আমি রীতিমতন সেটাই করলাম, সকাল সকাল উঠলাম, মানে সাথে সাথে, মানে ওরা ফোন করেছে তার 5 মিনিট বাদে, মানে 10 গিয়ে একটা দোকান থেকে আমি প্রিন্ট আউট বের করে নিয়ে আসলাম, এবং ব্লক লেটারে আমি ফর্মটা ফিল আপ করলাম। এবং আমার কাছে ফটো ছিল না, তাও এডিটর ফিডিটর দিয়ে এডিট ফিডিট করে যে কোনো রকমভাবে আমি ফর্মটা ফিল আপ করলাম, এবং ফিল আপ করার পরে পাঠালাম। পাঠানোর পরে বলছে যে তোমার যে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমি দেখাচ্ছি। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে গেলে ফর্মের হয়তো 5 নাম্বার কি 4 নাম্বার ছিল, তো রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে গেলে আমাকে 550 টাকা পেমেন্ট করতে হবে। এবং যে এমসের, মানে যে ওরা পেজটা পাঠিয়েছিল সেই পেজটায় ফর্মটায় রীতিমতো এমসের একটা লোগো পর্যন্ত ছিল, যে কারণে আমার আরো বেশি বিলিভ হয়েছিল। তো ঠিক আছে, 550 টাকা দিতে হবে, এবং ফর্মের নিচেও সেম কথাই লেখা আছে, অনলাইন মোডে আপনাকে 550 টাকা পেমেন্ট করতে হবে। তো আমিও মনে করলাম হয়তো করতে হবে, ঠিক আছে, নো ইস্যু। তো আমি রীতিমতন পেমেন্টটা করলাম, ঠিক আছে। পেমেন্ট করার পরে আমাকে বললো যে তুমি, তোমার ফোনে মেডিকেল করার জন্য ফোন আসবে, তো তুমি ফোনটা রিসিভ করবে, এবং তুমি শুক্রবারে তোমায় এমসে আসতে হবে। আমি বললাম অসুবিধা নেই, আমি যাবো এমসে, শুক্রবারেতেই যাব, তো ভালো কথা। তো তারপরে হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসে, তোমাদের নাম্বারটা আমি দেখাচ্ছি, একটুখানি দেখে নাও নাম্বারটা। দেখে নিলে এই নাম্বারটা থেকে ফোন এসেছিল, এবং এই নাম্বারটা থেকে ফোন আসার পরে আমাকে বলা হলো যে তোমাকে, তুমি কি এমসের জন্য ফর্ম ফিল আপ করেছিলে? আমি বললাম হ্যাঁ। বললো কি একটা নাম, বললো বেশ সব্যসাচী ব্যানার্জি কি একটা সাদা মাথা একটা নাম, বললো এক্স ওয়াই জেড। তো নামটা বলে বললো আমি ডিরেক্টরেট না কি একটা বললো। তো বললো যে তুমি, তোমাকে তোমার মেডিকেলের জন্য এম ইয়ে তোমার মেডিকেলে মেডিকেল করতে হবে বলেছিল ফর্ম ফিল আপ করার সময়। আমি বললাম হ্যাঁ স্যার বলেছিল, আমাকে বলেছিল 48। তো আমি রীতিমতন ওনার সাথে আমার যা যা কথা হয়েছে সেগুলো আমি বললাম। তো উনি আমাকে বলছে যে ঠিক আছে, তোমার মেডিকেল করতে হবে, তো মেডিকেল করার জন্য তুমি আমাকে 2090 টাকা পাঠাও। এবং আমার সেখানেই খটকাটা প্রথম লাগে, আমার মনে হচ্ছে যে আমি একটা মেডিকেলের যখন ইন্টারভিউ হবে, তার যদি মেডিকেলই করতে হয় সেই ছেলেটার, তাহলে নিশ্চয়ই সেটা হাসপাতাল হলে সেই হাসপাতাল থেকে এমনি ফ্রিতেই করবে, ক্যারি করবে মেবি আমার
মানে যতটা আইডিয়া ছিল, তো সেখান থেকে আমার ফার্স্ট যে খটকাটা লাগে ওখান থেকেই লাগে। তো আমি কি করলাম, আমার একটা দাদা ছিল, সে হচ্ছে এইমসের সম্বন্ধে খোঁজ খবর রাখতো, তো আমার ওর নাম্বার ছিল আমার কাছে, আমি ওকে ফোন করলাম এবং বললাম যে এরকম এরকম হয়েছে। ওকে বলার আগে, দাদাকে বলার আগে দাদা আমাকেই পুরোটা শুনিয়ে দিল আর কি। তো দাদা বলল যে এসব পাল্লায় পড়িস না, ছেড়ে দে, যা গেছে গেছে। তো আমি মনে করলাম যে ফোনটায় যখন রিং হচ্ছে এখনো, আমি যে ফোন এসেছিল 2090 টাকা পেমেন্ট করতে বলেছিল, তাকে বলেছিলাম যে ঠিক আছে আমি একটু পরে বলছি। তো আমি গেলাম, আমি চাকদাতেই ছিলাম তখন, তো আমি গেলাম চাকদা থানায়, গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করলাম, ফোন নাম্বারটা পর্যন্ত দিলাম, কিন্তু পুলিশ আমাকে কি বলল যে না এইভাবে হয় না, এইসব কেস হয় না, হয় না বলতে না বলেনি, অ্যাকচুয়াল পুলিশ আমাকে বলল, যে সাইবার ক্রাইমে তুমি কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু ওখানে তোমার আরো বেশি দৌড়াদৌড়ি করতে হবে, এখান থেকে কিছু করা সম্ভব নয়। আমি বললাম, রিকোয়েস্ট করলাম, স্যার এইমাত্র আমার ফোনে ফোন এসেছে, আপনি একটু নাম্বারটা নিয়ে দেখুন কিছু করতে পারেন কি না। বললো না, আমাদের কিছু করার নেই, তো তুমি সাইবার ক্রাইমে যেতে পারো। তো আমার কাছে যাওয়া সম্ভব ছিল না অত দূরে, আমি সাইবার ক্রাইমের নাম্বারও সার্চ করি এবং নাম্বারটা বেরোয়, আমি সাইবার ক্রাইমে ফোন পর্যন্ত করি, কিন্তু সাইবার ক্রাইমে 3 বার ফোন করেছি, 2 বার ফোন করেছিলাম, তো কেউ রিসিভ করেনি ফোনটা। তখন মোটামুটি বাজে 5টা বিকাল, তো কেউ রিসিভ না করায়, তো আমি ভাবলাম ঠিক আছে আর কি করা যাবে। তো তোমাদেরকে একটাই, আমি একটাই কথা বলতে চাই, তো এরকম এরকম কোনো স্ক্যামের হাতে, স্ক্যামারের হাতে পড়ো না মিনিমাম। আর যে ফর্মটা আমি দেখাবো, তোমাদের কারোর সাথে যদি এই কেসটা হয়ে থাকে বা এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে প্লিজ আর পেমেন্ট করো না, এটা পুরোটাই ফেক এবং পুরোটাই স্ক্যাম, একটা ফুল স্ক্যাম। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তো তোমরা শেয়ার করে দিও, যাতে আরো যারা যারা আছে তারা জানতে পারে ব্যাপারটা এবং বুঝতে পারে। লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো বাই, গুড নাইট।